স্বাগত, কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? সবাইকে ঈদ মোবারক, আশা করছি সবাই ভালোই আছো। গুটি গুটি পায়ে ঈদগাহ তলায় এগিয়ে যাচ্ছি। চাকাওয়ালা বুটটা স্কেটিং করতে করতে নামাজ পড়তে যাবো, একটা চাকা খুলে বেরিয়ে গেছে ওইটা থেকে। গুটি গুটি না পায়ে গেলে গড়ি গড়ি চলতে যাবো। ঈদ মোবারক, কি হলো, হাসিস কেন বলবে? নামাজ হয়ে গেছে, ছোট ছোট শেখ গুলোকে হেভি দেখতে লাগছে। এই যো শেখ সাহেবকে দেখি, এই তো ভিডিও হয়ে গেছে একদম পুরো। ঈদ মোবারক, মানা করছিল এইসব করতে, কেন যে বললে কি জানি, এত ফালতু হয়ে আছে। এবার মুখ মিষ্টি মুখ করব, ঘরে সিমই লাচ্ছা সবই রেডি হয়ে আছে, চলো চলো। তাড়াতাড়ি আমাদের বৌমার মুখে দেখাও, আমার এটাতেই খুশি। প্রশাসন থেকে পুলিশ এলো, ইমাম সাহেবকে সম্বোধনা জানাবে। ইমাম সাহেব, ওই থানা থেকে আসলাম, জাস্ট আমরা থেকে দোয়া নেওয়ার জন্য। আমাদের পরের জেনারেশন নেই, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। বাপন কাকা, বাবু খবর? স্কুল গুলো ঠিক কর, চল গুলো ঠিক কর তুই। আরে ঈদের কিছু সিমই নিয়ে বেরোচ্ছি, প্যাকেট করা হয়ে গেছে, এবার সবাইকে দেবো। আমি এখন বর্ধমানে চলে যাব, বন্ধু বান্ধব যাকেই পাবো তাকেই দেবো। কিছু সিমই আছে, রান্না সিমই আছে, আর কিছু ভাজা সিমই আছে। এটা রান্না আছে, এটা ভাজা আছে। অনেকজন আছিস তো, দাঁড়া রান্না দু তিনটে তুলে। টিএফ মেনু ব্লগ ধর ধর, জাস্ট মুখ মিষ্টিটাই হবে, আরও তো দিতে হবে। ছেলেগুলো আছে, সব জোম্যাটো ছেলেগুলোর জন্য। এই লিকেজ হয়ে গেছে বুঝলি, জানবিস না। আমি ওখানে দাঁড়াবো, কিছু নেওয়ার আছে মিষ্টি, দিয়ে বেরিয়ে যাবো। না এটা এটাও নিই না, এটা কেন লিকেজ হয়ে গেছে তো। হ্যাঁ জানবি, সে বাপ্পাকে দিতে হবে, বুড়ো তো কাজ ছেড়ে দিয়েছে, বুড়ো তো কাজ ছেড়ে দিয়েছে, বুড়ো সেই টাওয়ারের কাছে চলে গেছে।
গাঙ্গপুর চলে এলাম। প্যাকেট কটা ঢুকিয়েছিলাম রান্নার সিমইটা, ঝোলগুলো পুরো গড়িয়ে গেছে। মাকে বলছিলাম যে একটু ঝোল কম দাও। জানবিস বিরিয়ানিতে চলে এলাম। আগে ইনসেন্টিভ দিচ্ছে, আমি আর থাকতে পারলাম না, চলে এলাম কাজে। না, এমব্রয়ডারি করা পাঞ্জাবি, বিয়ে করা না, এমব্রয়ডারি ওই মানে নামাজ পড়ার জন্য ঠিকই আছে না, খারাপ কি আছে, সিম্পল। আমি আমার ঝাঁকানাকা পছন্দ লাগে না, আমার সিম্পলের মধ্যে পছন্দ লাগে। ডিজাইনটা কি খারাপ আছে? হ্যাঁ হ্যাঁ, ব্লু রঙের। এটা স্যাম্পল পিস ছিল, আমি বানিয়ে নিয়েছি, আমার কাকা করে এমব্রয়ডারি, পাঞ্জাবি বানায়। হ্যাঁ বে, কোথা থেকে দাগ হবে জিনিস বে, কোথাও না কোথাও দাগ লেগে যাবে, গুগল পে করতে হবে কি? কোলাকুলি করবে রে, কোলাকুলি করবে ঈদ মোবারক। এ সৌরভ, সুমিখা বললাম তো পেচকি আছে বুঝলি। আরে পেট ভর্তি খাওয়াতে পারলাম না, সবাইকে দিতে হবে। হ্যাঁ মানে সবাইকে দেবো, মানে জোম্যাটোর যারা মানে ছেলে আছে, মুসলিমদের ঘরে তো হবেই হবে, আর নাই হোক মিষ্টি মুখ তো হবে কমসে কম। প্যাকেট শেয়ার করছি বৌদি আপনার জন্য। এটা এটা ভাজা সময় আছে, রান্না সময় আছে, মানে ফ্রাই টাইপের যে সময়গুলো কুড়মুড়ে টাইপের হয় না, সুইট সুইট, ওটাকে ভাজা সময় বলি, ওই ড্রাই টাইপের। আর এটা রান্না মানে একটু ঝোল থাকে ওটাই। আর হ্যাঁ, আমার ইয়ে লস্যি কোথায়? ডিপ ফ্রিজ আছে, পেমেন্টটা করে দিই। দেওয়া হয়ে গেল ওখানে জানবিস বিরিয়ানিতে, আর কিছু কটা প্যাকেট পড়ে রয়েছে, দেখা যাক। এখন উল্লাসের 3 নম্বর গেট হয়ে ঢুকলাম, বেরোলাম 2 নম্বর গেট হয়ে বেরিয়ে গেলাম। আলিশা বাস স্ট্যান্ডটা ক্রস করবো এবার। আজকের দিনটা ফাঁকা ফাঁকাই লাগছে, আর রোদটা তেমন দেয়নি, মানে এক এক সময় মেঘছা মেঘছা আছে। ঈদ মোবারক ভাই। কেন মুখ মিষ্টি করো, পেট ভরে তো খাওয়াতে পারলাম না। হ্যাঁ একটু জল দাও না, আমি খাবো, একটু একটু জল দাও বলো। এটা টোটাল সেট আপ নিয়ে তোমার পড়ে যাবে 45,000 কি 47,000, দাম আপ ডাউন করে। গোপুরো হিরো 9, এখন আপগ্রেড চলে এসছে, 11 চলে এসছে, এটা হিরো 9, কম্বো 47,000 টাকা, ট্রাইপড মাইক অ্যাডাপ্টার। দাঁড়াও দাঁড়াও, লস্যি খাও কাকা। দাদা দাঁড়াবে তো, ওই সাইডে দাঁড়াও, একবার সাইডে দাঁড়াও, ঘুরে বেড়াচ্ছ, একটাও মেরেছো নাকি? ঈদের খুশি সবার জন্য, ঈদ মোবারক। এতে সিমই আছে, একটা লস্যি আছে। আসছি কাকা, অর্ডার ফর্ডার পেলে নাকি? পেলে কিছু? হ্যাঁ আমি অর্ডারে বেরোইনি, ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ ব্যাগটা রেখেছি। কেন মিষ্টি মুখ করবে, ঈদ মোবারক ভাই।
হয়তো পেট ভরে খাওয়াতে পারলাম না মিষ্টি মুক্ত করে। কাকু ঈদ মুবারক। না হ্যাঁ স্টোরটা নেই, দোয়া করবেন একটু। হ্যাঁ ভাড়া করেছো একটা হয়েছে? ঈদের বাজার কেমন চলছে মোটামুটি? আসছি। হ্যাঁ কাকু ঈদ মুবারক, দোয়া করবেন কাকু একটু। ঈদ মুবারক, পারকাস রোড, মসজিদ তলা। হেভি সাজিয়েছে তো, বাহ লাইটও দিয়েছে। ঈদ মুবারক ভাই। কাকু ঈদ মুবারক, এতে সময় আছে আর লস্যি আছে। হ্যাঁ দোয়া করবেন একটু। ক্যান্টিন সি টু রেস্টুরেন্টের দিকে যাব। ঈদ তো এক ঘন্টা, নামাজ শেষ, ঈদ শেষ। ঈদ এক ঘন্টার, ঈদ এক ঘন্টা, নামাজ শেষ। ছেলেটা ডুমকে আমার পিলে চমকে দিচ্ছে। সিমুই খেয়েছো? আমি দিচ্ছি না, চামচ নাই ভাই, আমি ওই প্যাকেট করে এনেছি। ওই বড় কথা, ভাই দেখি আর কি হয়, ভর্তি করেই নিয়ে আসছি। চার প্যাকেট পাঁচ প্যাকেট করে দিয়ে দিচ্ছি। ওটা ভাজা চলে গেছে, ভাজা রান্না সব মিক্স আছে, ওটা রাখা যাবে, রেখে পরেও খাওয়া যাবে, কিন্তু এটা রাখে খাওয়া যাবে না। ভাই দেখ জোগাড়ু, জোমাটো ছেলেদেরকে আবার বলতে হবে ওইটাকেই মুড়ে চামচ হয়ে যাবে। ভাই ইনসেন্টিভ আমি কামিয়ে ঘর যাবো। কত দিয়েছে? 150 টাকা? না না না, আমি জাস্ট সিমুইগুলো দেবো বলে আমি বেরিয়েছি। আমি ব্যাগ শেষে 125। কালকেও নাই, কালকেও আসবো না, সে মঙ্গলবার করে আসো কাজে। ওইটা তোকে হাত ধুতে হবে না, ওই পাঞ্জাবি তো মুছে দে, দিয়ে চালিয়ে দে। কাকু ঈদ মুবারক, দোয়া করবেন একটু। এনো স্টোরটা। আচ্ছা ভাড়া টাড়া হয়নি নাকি কাকু এখনো? বলছি ভাড়া টাড়া পাওনি? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আর এই এইখানেই বাড়ি নাকি? এইখানেই বাড়ি? আচ্ছা কটায় নামাজ হলো আপনাদের এখানে? 7:30, আমাদেরও 7:15। আমার বাড়ি শক্তিগড়ে বাড়ি, শক্তিগড়ে বাড়ি, আমি জোমাটোতে কাজ করি।
আমি মনে করলাম যে কটা বন্ধু সিমুই টুমি খায়নি নন মুসলিম যারা আছে তাদেরকে সিমুই দিই, আর যারা রেস্কা ফেস্কা চালাচ্ছে তাদেরকে দিচ্ছি। আমার হেসিয়াত মতো আমি আসছি গা। অর্ডার কেমন? অর্ডার কেমন? ভালোই। ঈদে ইনসেন্টিভ তোমাদের কিছু দিচ্ছে? ভাই একটু মিষ্টি মুখ করে নেবে না? ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক। আসছি না না, কাজে বেরোয়নি, সিমুই দিতে বেরিয়েছি ব্লগ বানাতে। সিমুই না দিলে বললে মার আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা রান্না সিমুই আছে, খেয়ে নেবে তুমি। ওটা রাখলে হবে না, ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাকু ঈদ মোবারক, লস্যি আছে এতে, লস্যি আছে, ঈদ মোবারক। যান ঠান্ডা করুন, কাজ করছেন অনেক, এমনি দিলাম ঈদের খুশিতে, দোয়া করবেন কাকু। আসছি। হ্যাঁ হ্যাঁ, ভাই ঈদ মোবারক। আর সব কয়? আর সব কয়? গাড়ি ফেলে কোথায় গেছে? বলছি গাড়ি ফেলে কোথায় গেছে? আর বলছি আর কয়, জমাটার ছেলেগুলো কয়? ভাই সিমই আছে। হ্যাঁ ঈদ মোবারক, দু হাতে দিতে হয়, কত দিত নয়। হ্যাঁ ওইটা ওইটা ভাজা সিমই আছে, ওইটা রাখা যাবে মনে হয়। পান্ডে যে ঈদ মোবারক, রান্না সিমই আছে এতে, রান্না সিমই আছে। হ্যাঁ খেয়ে নেবে, এটা রাখবে না, নষ্ট হয়ে যাবে না। কিছু জনকে সিমই, কিছু জনকে ড্রাই যে সিমইটা আছে, ভাজা সিমই বলি আমরা তো, আর কিছু জনকে লস্যি দিচ্ছি, মানে যারা মানে গরমে খুবই ক্লান্ত হয়ে আছে, মানে যারা রেস্কা টেনে মানে খুবই জার্নি করে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য লস্যি। ও দাদা দাদা, ঈদ মোবারক দাদা, দোয়া করবেন একটু। আসছি। হ্যাঁ এই সামনে হচ্ছে বিসি রোডের বড় মসজিদ, এখানে আত্মীয়র বাড়ি আছে, ও ঘুরে যাব। ওই একজন দাদা যাচ্ছে। ও কি ফাটাচ্ছে, এদেরকে ধরে না দাদা, একটু সাইডে লাগাও না, সাইডে লাগাও না। ঈদ মোবারক দেন, যান ঠান্ডা করুন, ঠিক আছে, দোয়া করবেন একটু। আসছি। হ্যাঁ you
কাকা ঈদ মোবারক ঠিক আছে এই গরমে বিড়ি ফিড়ি খায় এইসব জিনিস খাও শরীর ঠান্ডা থাকবে এত তো আরও হাঁপি যাবে বিড়ি খাচ্ছেন এত রোদে লোক মরে যায় অবস্থা নেশার জিনিস ছেড়ে থাকো এই বয়স হলো তোমার আমি আমার বাবাও খাই আমার বাবাকেও মানা করি খেও না ঠান্ডা জিনিস খাও শরীর ঠান্ডা রাখো এখন ছেড়ে দাও আস্তে আস্তে ছেড়ে দাও খুব খারাপ জিনিস আমার বাবাকেও বলে বলে পারি না আসছি হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ লাস্ট আর একটা প্যাকেট পড়ে রয়েছে সিমের প্যাকেট এটা দিয়ে দেবো দিয়ে ভিডিও কমপ্লিট করে দেবো এখানে একজন জমাটার ছেলে বসে আছে দেখি এই ভাই কি দিয়ে দি ভাই ঈদ মোবারক এতে রান্না সিমই আছে হ্যাঁ খেয়ে নেবে হ্যাঁ রেখে দিও না এটা নষ্ট হয়ে যাবে না আসছি হ্যাঁ আমি জোম্যাটোরই ছেলে আমাকে চিনতে পারছো না নাকি হয় দেখো জোম্যাটোর ব্যাগে করে নিয়ে বেরিয়েছি পুরো ব্যাগ এইটা বোধ হয় লিক করেছিল মানে চ্যাটচ্যাটে অবস্থা হয়ে গেছে এখন ব্যাগটা ধুতে হবে এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটাকে অলে সেটে ঘা মেরে দেবে সেট করে দেবে লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে